কমিউনিটি ক্লিনিকে শুধুমাত্র আওয়ামী লীগের পরীক্ষিত কর্মীদের নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা ডাক্তার সৈয়দ মুদাসসির আলী। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের এ ব্যাপারে সতর্ক করে দলের সিদ্ধান্তের বাইরে কাউকে চাকরি দেওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। সকালে গোপালগঞ্জ 250 শয্যা হাসপাতালের সম্মেলন কক্ষে অ্যানথ্রাক্স প্রতিরোধের উপর মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। একটাও যাতে আমাদের দলের বাইরে না হয়, পরীক্ষিত কর্মীরা পায়, সেই জন্য আমি মোটামুটি একটা সিস্টেম করছি।